الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرًا ونذيرًا وداعيًا إلى الله بإذنه وسراجًا منيرًا فقد قال الله تعالى في كلامه المجيد وفيه الفرقان الحميد أما شاته بولن أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون أولئك عليهم صلوات من ربهم ورحمة وأولئك هم المهتدون أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقال الله تعالى
يُرِيدُونَ لِيُطْفِئُوا نُورَ اللَّهِ بِأَفْوَاهِهِمْ وَاللَّهُ مُتِمُّ نُورِهِ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ আমার একবার দরুদ শরীফ পড়ি, আল্লাহুম্মা, সব মুখ থেকে শুনতে চাই, আল্লাহুম্মা, জবান খুলে বলতে চাই, শুনতে চাই, আল্লাহুম্মা, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের, যে মহান আল্লাহ পাক নোয়াপাড়া গ্রামবাসী বৃন্দের সহযোগিতায় এখানকার আমার প্রিয় যুবক বৃন্দের উদ্যোগে আয়োজিত একটি ঐতিহাসিক বিরাট তাবলিগি জলসা আয়োজন করা হয়েছে। সেই আয়োজিত জলসায় যে আল্লাহ, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে একটি দিনই সভাতে, তাবলিগি জলসাতে, ইসলামিক সভাতে আমাদের উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সেই মহান আল্লাহ পাকের দরবারে বিনম্র চিত্তে হৃদয়ের সবটুকু আবেগ, ভালোবাসা, শ্রদ্ধা উজাড় করে শুকরিয়া আদায় করি। আসুন উচ্চ কণ্ঠে বলি, জবান খুলে বলি, সবাই বলি আলহামদুলিল্লাহ। আরো একবার আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বললে কি গোনা হবে না? এখানে কেউ বাধা দিচ্ছে? জবান খুলে আর একবার বলি, আরো একবার বলি আলহামদুলিল্লাহ। তারপরেই তামাম জাহানের জন্যে আল্লাহ পাক যাকে রহমাতাল্লিল আলামিন করে পাঠালেন, ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল্লিল আলামিন, সেই মহানবী, বিশ্বনবী রহমাতাল্লিল আলামিন, তার ওপরে আমাদের তরফ থেকে, নোয়াপাড়ার যুবকদের তরফ থেকে, মা বোনদের তরফ থেকে, আপনাদের তরফ থেকে, আমার তরফ থেকে অবিরাম ধারায় সালাম বর্ষিত হোক। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আপনারা অনেক সুন্দর জলসার ব্যবস্থা করেছেন। আমি প্রথমেই যুবকদের ধন্যবাদ দেব, যারা তারা একটা সুশৃঙ্খল একটা জলসার আয়োজন করেছেন, সেজন্য তাদেরকে প্রথম ধন্যবাদ। আর আজকের জলসার সভাপতি জনাব আলহাজ মাওলানা আব্দুস সাত্তার সাহেব, আপনাদের নোয়াপাড়া ঈদগাহের ইমাম, যিনি জলসার সভাপতিত্ব করছেন, তাকে আমার আন্তরিক বিনম্র শ্রদ্ধা। আমার আগে আমাদের জেলার বিশিষ্ট আলেম মাওলানা মোজাম্মেল হক সাহেব, তিনি বক্তৃতা করেছেন, আপনারা শুনেছেন। আর আপনারা যারা সামনে বসা, সকলকে আমার অন্তর থেকে আন্তরিক সালাম, আসসালামু আলাইকুম। জবাবটা দিলে কি আমার খুব লাভ হবে? জবান খুলে বলি আসসালামু আলাইকুম। আপনারা ঘুমিয়ে গেছেন? হাত উঁচা করে একটু জানতে চাই, ঘুমিয়ে গেছেন? জলসা শোনার ধৈর্য আছে? কারণ এরকম জলসা হয় না, মাদ্রাসার উন্নতিকল্পে জলসা হয়, না হলে মসজিদের উন্নতিকল্পে আদায় করতে করতেই সময় শেষ। একটা ভালো আয়োজন করেছে এখানকার যুবকরা, কোনো আদায় নেই।
শুধু দিনের কথা শুনতে হবে আর জীবনে আমল করতে হবে, বলুন ইনশাআল্লাহ। দুটোই মাকসাদ নিয়ে এই সভা, এই মাকসাদকে আল্লাহ পাক যেন কামিয়াবি দান করেন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আমি আজকের এই জলসায় যখন আসি, আমারে যিনি দাওয়াত দিয়েছিলেন আমার ভাই আনেসুর রহমান, আপনারা তাকে দাওয়াত দেওয়ার দায়িত্ব দিয়েছিলেন, সকাল 8টা থেকে আর এদিকে রাত্রি 9টা পর্যন্ত তার কথাবার্তা হচ্ছে, আসেন আসেন। আমি বলে চলে এসছি, বলছে লোকে বলছে আসবে না। আমি বললাম আমি যখন দাওয়াত নিই আজ পর্যন্ত আমার জলসা ফেল হয়েছে, রেকর্ড নাই, কিন্তু টাইমে আসে। আপনার এখানে এসে আমার 9টায় কি লাভ, 2 ঘন্টা পেয়ে গেলেই হলো। ফলে আমি আপনাদেরকে বলবো যে আজকের এই মহতি জলসা, এখানে এসে আমার বাল্যকালের স্মৃতি মনে পড়ছে। আপনাদের এলাকায় আমি সাইকেলেও এসেছি, গোলা মোর্তজা ভাই আমাকে মোটর সাইকেলে কত জলসায় নিয়ে গেছে। ফলে আবার এই গ্রামে আমার আসার সৌভাগ্য হল। সেজন্যে যারা ব্যবস্থা করে দিয়েছেন, এ আমার ছোটবেলার দেশ, তখন কত কষ্ট করে এসেছি, আল্লাহ পাক আমাদের সকলের প্রতি রহম করেছেন। আপনাদের এলাকায় তখন এত ভালো ভালো বাড়িঘর হয়নি, ঠিক না বে? ঠিক বলেন। তখন আপনাদের গ্রামের রাস্তা দেখে মনে হতো যে আপনারা বোধ হয় 7 সমুদ্র 13 নদী পারে বাস করেন, এত সুন্দর ঝা চকচকে রাস্তা হয়েছে। এর শুকরিয়া আদায় করব, বলুন আলহামদুলিল্লাহ। সকলের বাড়িঘর হয়েছে, এলাকার ছেলেমেয়েরা শিক্ষিত হয়েছে, ডাক্তার হয়েছে, মা বোনরাও এখানে অনেকে আজকের জলসায় শত শত মা বোন এসেছেন, হাজার বললে ভুল হবে না, হাজার হাজার মা বোন এসেছেন। আপনাদেরকে কি বলে সম্মান জানাবো, মায়েরাই এখন আগামী দিনে ইসলাম বাঁচানোর ঢাল হবে। জোরে বলুন ইনশাআল্লাহ। মহিলারাই আমাদের জাগিয়ে দেবে, বিশ্বাস আমাদের আছে। কারণ ইসলাম প্রচারে বিস্তারে, ইসলামের কালচারে মায়েরাই অতীতেও আগে ছিল, আজকেও আগে আছে। বুঝতে পারছেন তো? মা যদি ভালো না হয় তার সন্তান ভালো হতে পারে না। সেজন্য আমাদের সমাজে ভালো মা দরকার, আমাদের সমাজে ভালো বাবা দরকার। যেই মা বাবা যদি ভালো না হয়, মা বাবার বদগুণ ছেলের মধ্যে যায়। সৎ বাবা বিড়ি খায়, বুঝতে পেরেছে না, পারেন না, কিন্তু লুকিয়ে খায় যেন আমার ছেলেটা না দেখে। আর আজকালকার বাবা ছেলেকে মিথ্যা কথা শিখায়, ফলে আপনার ছেলে পরিবার নিয়ে একটি জান্নাতি পরিবার বানাতে হবে আপনাকে আর আমাকে, বলুন ইনশাআল্লাহ। আমাদের শ্রদ্ধ মাওলানা মোজাম্মেল সাহেব বলে গেলেন, এই জন্মটাই প্রথম আর এই জন্মটাই আর আসা যাবে। এই তবলিগি জলসাতে এখানকার যুবকদেরকে বলবো, এখানকার বোনেদেরকে বলবো, দিন বড় খারাপ, আমাদের কাছে ইসলাম থাকুক। ইসলাম কি শিক্ষা দেয়? ইসলাম যে শিক্ষা দেয় সেটা কোরআন শরীফে আছে না নাই? তো কোরআন শরীফ আরবি ভাষায়, আরবি ভাষায় কোরআন শরীফে কি লেখা আছে? মাওলানা হলেই জানবে এর কোনো মানে নাই। যাদের আরবি ভাষা জানা আছে তারা কোরআনের অর্থ বুঝে। আমাদের আপনারা জানেন যে একটি দেশ আছে, সেই দেশটির নাম ফিলিস্তিন, একটি দেশ আছে ইসরায়েল, নাম শুনেছেন তো? ইসরায়েলের মাতৃভাষা হচ্ছে আরবি, ওখানকার পানওয়ালা আরবি জানে, তো তারা কোরআনের ভাষা ফুল বুঝলে, না বুঝলেও কিছু তো বুঝে। তোরা যদি, তারা যদি নাই বুঝতো, তো নবীজি যখন কালেমার দাওয়াত দিলেন আবু জেহেল কেন বিরোধিতা করলেন? লা ইলাহা, জোরে বলেন লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। এই দাওয়াতটাই, এই কথাটাই তো নবীজি মক্কাতে বলেছিলেন।
তাহলে এই কথার বিরোধিতা আবু জেহেল আবু লাহাব করেছিলেন, তারা বুঝেছিলেন এই কথার মধ্যেই বীজ আছে, যে বীজটা হচ্ছে আল্লাহ ছাড়া আর কাউকে মানা যাবে না। এটা আমাদের প্রথম ইমান। এই যুবকরা শোনো, আপনারা শুনেন, এই পৃথিবীর মালিককে জোরসে জানতে চাই, মালিককে, জমিনের মালিককে, চন্দ্রের মালিককে, সূর্যের মালিককে, আমাদের মালিককে, আপনাদের মালিককে, সেই মহান আল্লাহর এবাদত ছাড়া কাউরি এবাদত করা, এই আওয়াজটাই দিয়েছিলেন। না আর কিছু বলেছিলেন না? বলেছিলেন আবু জেহেল তুমি গদি থেকে নেমে যাও, এবার আমি বসবো, বলেছিলেন? এসব বলেননি। তিনি বলেছিলেন এবাদত করা লাগবে কার, সেই কথাটাই যুবকরা শোনানোর ব্যবস্থা করেছেন। এই কালেমার দাওয়াত দিতে যাওয়ার অপরাধেই আবু জেহেল আবু লাহাব আমাদের নবীর ওপরে চরম অত্যাচার করেছিলেন। আমার নবী কি পিছিয়ে গেছিলেন? আপনারা বলেন পিছিয়ে গেছিলেন? পাছাননি। আমরা পিছিয়ে যাব? জোরে বলেন আমরা পিছিয়ে যাব? না 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 না। সেই দিনেও যেমন ইসলাম কেড়ে নেওয়ার ছক ছিল, আজকেও সেই ছক আছে। কতদিন থাকবে? যতদিন কেয়ামত না হবে। আমরা যারা মুসলমান, আমাদের কাছে ইমানের মতো ধনটা কেড়ে না হবে। নবী মোহাম্মদ সাল্লাল্লাহ সাল্লামকে আবু জেহেলরা বলেছিলেন এসো, আর দ্বন্দ্ব নয়, এক হয়ে যায়, তুমিও একবার নামাজ পড়বে, আমরাও একবার পড়ব, তুমিও একবার আমাদের দেবদেবীর কাছে মাথা নত করবে, আমরাও একবার করব। নবীজি বললেন ভালোই হলো, তাই হবে। পেছনের লোকেরা কি ভাই এত ঘুমোচ্ছেন কেন? এত জোরে বলুন, বলেছে তো? আমাদেরকে যদি কেউ বলতে বলে, জোরে বলেন, আমরা বলবো কি? তাহলে এই লড়াই অতীতে ছিল, আজ আছে আর আগামী দিন। এখন আমাদেরকে যদি কেউ জোর করে বলে এদেশে থাকতে গেলে জয় শ্রীরাম বলতেই হবে, এই জোরসে বলুন, চিৎকার করে বলুন, আপনারা বলবেন কি না? যেমন কেউ যদি বলে বাংলাদেশের আমাদের হাসিনা গভর্নমেন্টে আছে, ওখানকার অমুসলিম ভাই যারা আছে তাদেরকে যদি বাংলাদেশের লোকেরা বলে তোমাদেরকে এখানে থাকতে গেলে আল্লাহ আকবার বলতে হবে, এটা কি বলার হুকুম কোরআন শরীফ গভর্নমেন্ট হাসিনাকে দিয়েছে? জোরে বলে দিয়েছে? তাহলে আল্লাহ আকবারও যেমন জোর করে বলানো যাবে না, জয় শ্রীরামও তেমনি করে বলানো যাবে না। আপনারা মনে রাখবেন, আমি পবিত্র কোরআন শরীফের একটা আয়াত পড়েছি, ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ পাক বলেন কাফেরেরা মুখের ফু দিয়ে ইসলামের আলোকে নিভাতে চায়। কে বলেছে? নিভাতে পেরেছে? ফেরাউন, নমরুদ, আবু জেহেল পারেনি। আজকেও যদি কেউ ইসলামের আলোকে নিভাতে চায় তো পারবে না, কারণ সাথে কে আছে? জোরে সাথে কে আছে? শুধু আল্লাহ এখানেই থেমে যাননি, ইসলামের আলো তো নিভবে না, কারণ ইসলাম এসেছে জালেমের জুলুম থেকে মানুষকে বাঁচানোর জন্যে। ইসলাম এসেছিল নারী জাতিকে, মহিলা সমাজকে দুর্দণ্ড প্রতাপ জালেম স্বৈরাচারী দুর্বৃত্ত শয়তানদের হাত থেকে রক্ষা করার জন্য। ইসলাম এসেছিল শিরক বেদাতকে পৃথিবী থেকে মিটিয়ে দিতে। তো পৃথিবীতে এসব অপরাধ আছে না নাই? যদি থেকে থাকে তাহলে ইসলামও থাকবে। যতদিন পৃথিবী থেকে অন্যায় দূর না হবে ততদিন ইসলাম পৃথিবীতে দিনের আলো জ্বালিয়ে যাবে। এ আলো আমেরিকায় জ্বলছে। আমেরিকা সরকার প্রধান যদি মনে করে আমি খুব শক্তিশালী, আমেরিকার মাটিতে ইসলামের পতাকা, ইসলামের কথা চলবে না, এটা কি হবে? জোরে বলে হবে? যারা স্বপ্ন দেখছেন দিবা স্বপ্ন,
তাদের বলি একবার আমেরিকা বেরিয়ে আসুন, ঘুরে আসুন, পরের টাকায় ঘুরতে তো কোনো অসুবিধা নাই। বুঝতে পারেন নি এখনো? আমাদের জলসাকত শুনতে হলে আপনাকেও যুবক হতে হবে। ফলে পরের টাকায় বেরিয়ে আসুন। আরে যারা ধর্ম করে তারা কখনো খারাপ হতে পারে না। এখন কোন ধর্মটা ঠিক আর কোন ধর্ম বেঠিক এইটা বলছি না, যে যা করছেন তার মরণের পরে একদিন তার বিচার হবে, সেখানে হবে ফয়সালা, কিন্তু আপনি বাধা দিতে পারেন না, ফয়সালা সেখানে হবে। আপনারা মনে রাখবেন বন্ধু, গিয়ে দেখবেন, আমি মনে করি যারা মন্দিরে যায় তারা খারাপ হয় না, আমি মনে করি যারা গির্জাতে যায় সেখানে হিংসার কথা হয় না, আমি মনে করি যারা কোরআন শরীফ পড়ে ইসলাম মেনে চলে কখনো মানবতার ক্ষতি করতে, যদি মিথ্যে হয়। রামকৃষ্ণ পরমহংস দেব, আমরা শ্রী চৈতন্য দেব তাদের জীবনী দেখেছি, তারা বলেছে মেরেছ কলসির কানা তাই বলে কি প্রেম দেব না। আজ কোথায় চলেছি? বিবেকানন্দ বলেছেন জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিশেষ্বর। এখন তাদের উত্তর সুরী বিবেকানন্দের ছবিকে সামনে রেখে আমার বোনের পর্দা বোরখা খুলে নিবে আর আমরা মুখে কুলু পেটে বসে থাকবো, এটা কি হতে পারে? জোরে বলে হতে পারে? একটা মহিলা কি পোশাক পরবে সেটা আপনি, আমরা যখন ছোট থাকি তখন পাঞ্জাবি পরি না, যখন মায়ের পেট থেকে আসি ছোট্ট প্যান্ট 4-5 ছোট্ট প্যান্ট, যখন 20-22 হই তখন ছোট প্যান্ট আর চলবে? জোরে বলে চলবে? পাশ্চাত্যে আমাদের দেশে দেখবেন 90 বছরের মেয়ে হাফ প্যান্ট পরে, তো আমরা করব কি? আমাদের দেশে দেখবেন 80 বছরের মেয়ে ফুল ব্রেসিয়ার গায়ে দিয়ে ফাঁকা একদম রাস্তা দিয়ে হাঁটে, তো আমাদের করার কিছু নাই, সে যা করবে তার বিচার তাকেই আল্লাহ পাক দিবে। কিন্তু আমার কোনো বোন যদি নিজের চেহারাকে নিজের চরিত্রকে তার লজ্জা শরমকে ঢেকে রাখতে চায় সে অধিকার তার আছে না? নাই, আছে তো। ফলে আপনারা দেখবেন যুগে যুগে ফেরাউনকে দেখেছেন, মুসা আলাইহিসসালাম দিনের আওয়াজ দিয়েছেন বাধা দিয়েছেন, মুসা আলাইহিসসালাম তার বাধায় কি ঘাবড়ে গেছিলেন? জোরে বলে গেছিলেন? ঘাবড়াননি। ফের মুসার দায়িত্ব কি ছিল? মুসার দায়িত্ব ছিল পৃথিবীর মালিক আল্লাহ, এখন দাবি করছে ফেরাউন আমি আল্লাহ। বলেন এটা কোনো মানুষ মানতে পারে? জোরে বলে পারে? মুসা আলাইহিসসালাম ও পারেন নাই, তাই তাকে মেরে ফেলবে, মেরে দেবে নীল দরিয়ার সামনে তেড়ে এসেছিল, ভুলে গেছেন? জোরে বলেন ভুলেছেন? ইতিহাস পড়ে দেখবেন মুসা আলাইহিসসালাম ঈমান এনেছিলেন কার উপরে? জোরে বলেন কার উপরে? ঈমান এনেছিলেন এক আল্লাহর উপরে, ঘাবড়ান নাই, ঘাবড়েছিলেন? নীল দরিয়ার সামনে ফেরাউন তেড়ে আসছে, মুসা আলাইহিসসালাম শুধু আবেদন করেছিলেন কার কাছে? ওই আল্লাহ মরে গেছে না? আরো জোরসে বলুন মরে গেছে? আমার আল্লাহ নিদ পারছে, ঘুম পারছে? আপনারা জানেন মুস্কান খান কর্ণাটকে বাড়ি, একটা কলেজ পড়ুয়া ছাত্রী, শুনেছেন? আমার যখন ভয় লাগে তখন আমি আল্লাহু আকবার বলি, শুনেন নাই? ভয় লাগলে কি বলি? জরাবা কি বলি? সেই কথাগুলি আমি পবিত্র কোরআন শরীফ থেকে আপনাদের শুনিয়েছি। আমাদেরকে ভয় দেখিয়ে ইসলাম ছেড়ে ছাড়িয়ে দিতে পারবেন না, আমরা মুসা আলাইহিসসালামের উত্তর সরি। নীল দরিয়ার সামনে ফেরাউনের পতন হয়েছে না মুসা নবীর? কি অবস্থাটা জোরসে বলুন ফেরাউনের। ওই আল্লাহ আছে তো ইনশাআল্লাহ। নমরুদের আগুন জ্বালিয়ে চেষ্টা করেছিল ইব্রাহিম নবীর কালেমার দাওয়া, তার চলতে দিব না, পেরেছে? আল্লাহ পাক বলেন আমার আল্লাহ বলেন ওরে আগুন
ইব্রাহিম নবীকে আমি দিনের দাওয়াতের খাদেম করে পয়গম্বর বানালাম, আমি তারে নমরুদের কাছে পাঠালাম, সে আগুনে পুড়িয়ে দিয়ে মেরে দিতে চায়, সে কাউরি সাহায্য চাই না, সাহায্য চাই কেবল মাত্র আমার। সূরা ফাতিহায় কি পড়ি? ইয়া ইয়া, মুসল তাবলিগি জলসা করেছেন আর মুখ দিয়ে কথা বেরোয় না, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইবাদত করি কার? জোরে বলেন কার? ইবাদত আমি আল্লাহর করব, আর সাহায্য চাইব অন্যের এটা হবে না। সেজন্য বান্না বলেন, মালিক রে আমি তোমার ইবাদত করি আর তোমার সাহায্য চাই। সাহায্য করেছেন না করেন না? আল্লাহ নমরুদ চেষ্টা করেছে আগুনে ফেলে দিয়ে পারে না, ইব্রাহিম নবীকে আল্লাহ পাক হেফাজত করেছেন। ওই আল্লাহ আছে তো? আমার বন্ধু আমার ভাইয়েরা, আমাদের প্রিয় নবী, আমাদের বিশ্ব নবী, আখেরি জামানার পয়গম্বর, সারা দুনিয়ার তিনি নবী। আল্লাহ পাক সারা দুনিয়ার মানুষের জন্য পাঠালেন, শুধু মুসলমানদের নবী উনি নন, উনি শুধু আলেম ওলামাদের নবী নন, আমার পয়গম্বর হচ্ছেন ওমা আরসালনাকা ইল্লা। জালসা এখানে হবে না আমার, মুসলমানরা কোরআন পড়াটাও ছেড়ে দিয়েছে বে, এ কিছু জানে না। আর একবার জোরসে বলুন, ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। আমার নবী এমন একটা কথা বলেছেন, মসজিদ ছাড়া মন্দির থাকবে না, ভেঙে দাও। বলেছেন না? জোরে বলে বলেছেন, মুসলমান ছাড়া আর কেউ থাকবে না পৃথিবীতে। শোনো, হযরত মুহাম্মদের সাহাবীরা আর আমি নবী, 1000 বছর পৃথিবীতে সম্রাটের আসনে ছিল, রাজত্ব চালিয়েছে, তারা রাজা বাদশাহ ছিল, কিন্তু তোমরা প্রমাণ দাও যে মুহাম্মদের খাঁটি যারা উম্মত তারা অমুসলমানদের এলাকাকে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে, কুচি বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে আগুনে ফেলে দিয়েছে, একটা উদাহরণ দিতে পারবা না? কারণ আমার নবী বলেছেন যে এখানে মসজিদের আবাদ হবে, কিন্তু কেউ যদি অন্য উপাসনালয়ে গড়ে সেখানে তুমি আঘাত জোরে বলে করতে পারবা না। ভাই জান, আমার নবী শুধু মুসলমানদের নবী নন, তিনি ইহুদির নবী, তিনি খ্রিস্টানদের নবী, তিনি হিন্দুদের নবী। ওমা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন। এই পৃথিবীতে যত মানুষ দেখবেন পয়গম্বর ঋষি মনীষে এসেছেন, তারা কেউ নবীর বদনাম করেন নাই, বরঞ্চ তারা বলেছেন আমরা চলে গেলে আখেরে জামানার পয়গম্বরটা এসে যাবে, তিনি এসেছিলেন রহমাতাল লিল আলামিন হয়ে। তো তার উপরও কি কম জুলুম হয়েছে বলেন? আপনারাই বলেন। ওই জুলুম আজকে মুসলমানদের ওপরে হলে মুসলমান একটাও মুসলমান